মহারাজ, আধ্যাত্মিক জীবনে প্র্যাকটিক্যালি একটা ঘটনা ঘটছে আমার সঙ্গে, যেটা হলো আধ্যাত্মিক জীবন তো কাটাচ্ছি, কিন্তু এই কাটাতে এসে দেখতে পাচ্ছি ভেতরের যত কলুষিত বা কী বলবো খারাপ যেগুলো জিনিস সমাজে যেটা ভালো বলে জানে যে এটা ভালো ওটা ভালো, কিন্তু সেটা আধ্যাত্মিক জীবনে পরে এসে বুঝতে পারছি, এখন বুঝতে পারছি যে এটা এটাকে ভালো বলে না, এগুলোই হচ্ছে খারাপ জিনিস। নিজের মধ্যেকার যত রকম খারাপ জিনিসগুলোকে আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি। এখন এই যে খারাপগুলো বুঝতে পারছি, তখন একটা একটা মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে ব্যক্তিগতভাবে আমার, যে এই খারাপ জিনিস আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকতে পারে, তাহলে এই খারাপ জিনিস কবে যাবে বা কতটা আমি এগোচ্ছি এটা আমি বুঝতে পারছি না। ঠিক কীভাবে এগোলে বা কোনো প্রসিডিওর আছে যেভাবে আমি এগোলে এই কলুষিত জিনিসগুলো আস্তে আস্তে করে মুছতে থাকবে, এটা নিয়ে যদি একটু আপনি বলেন। প্রথম বিষয়, আধ্যাত্মিক জীবন মানে তো শুধু আশ্রম জীবন নয়, আধ্যাত্মিকতাই একমাত্র ব্যক্তির ডেলিভারির চয়েস হয়, যেখানে জগতের সব সম্পর্ক দুপুরে উপরই দেখা হয়। আধ্যাত্মিকতা মানে তো গভীরতা, জগতের সব কিছু মানে যে কোনো জিনিস তার মধ্যে একটা সাজানো গোছানো বিষয় চলে, জোর চলে। আধ্যাত্মিক জীবন একমাত্র তখনই শুরু হয় যখন ব্যক্তি তাকে বরণ করে। তোমাকে বিয়ে করে দেওয়া যেতে পারে, তোমাকে টাকা রোজগারে বাধ্য করানো যেতে পারে, তোমাকে নির্দিষ্ট একটা পড়াশোনা করানো যেতে পারে, কিন্তু তোমাকে আধ্যাত্মিক বানানো যেতে পারে না। ঠিক আছে, প্রথম বিষয় হলো আধ্যাত্মিকতার অর্থই হয়ে গেল যে ব্যক্তি গভীরভাবে বাঁচতে চায়, কেউ তাকে বাধ্য করেনি। আমরা আগের দিন আলোচনা করছিলাম, পরিস্থিতি যদি তোমাকে বাধ্য করে তাহলে পরিস্থিতি চলে গেলে তোমার বাধ্যতাও চলে যাবে, তুমি আবার হালকা হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম বিষয় যে যখন আমরা বলছি আধ্যাত্মিক জীবন কাটাচ্ছি, এখানেই নিজেকে ধরে নিতে হবে। মানে এগুলো কোনো লোকে এইভাবে দাঁড় করায় সামনে যে নিজেকে প্রশ্ন করো, একটা থ্র্যাশিং অ্যাটিচিউড, এরকম নয়। নিজের সাথে থ্র্যাশ চলে না, তো কাকে থ্র্যাশ করবে? দাঁত দিয়ে জিভ কেটে দেবে, থ্র্যাশ করে দেবো কেন জিভ? তুমি মাছ মাংস খেতে চাইছো, এটাই কি সমাধান? তো বিষয় এটাই, আধ্যাত্মিক জীবন যখন আমরা বলছি আমাদেরকে মাথায় রাখতে হবে যে নিজের সাথে অনেস্ট একটা বোঝাপড়া। আমরা বলছি আধ্যাত্মিক জীবন কাটাচ্ছি, আমরা রিয়েলি কি আধ্যাত্মের প্রতি, জীবনের গভীরতার প্রতি ওপেন হয়েছে? আমরা কি গভীর থেকে যে সিদ্ধান্তগুলি আসে তার সাথে থাকতে ডেলিভারেটলি রাজি? আমি যা বুঝছি সেই তার সাথে ন্যায় করতে কি আমি তৈরি? তাহলে আধ্যাত্মিক জীবন তৈরি হয়। ঠিক আছে, এটা এইখানেই যদি কেউ এগায়, এর পরের যে বাকি সমস্যাগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আসলে প্রথম বেসিকটাই আমাদের থাকে না। আমরা আধ্যাত্মিক জীবন কাটছি কেন? আমরা আশ্রমে এসে গেছি, আমি অমুক গুরুর কাছে দীক্ষা নিয়েছি, আমি বিবেকানন্দের বই পড়ি, হ্যাঁ, বা আমি ওনার লেকচার শুনছি, এইগুলো আধ্যাত্মিকতার লক্ষণ নয়। ঠিক আছে, সেরকম হলে তো প্রত্যেকটা বয়স্ক ব্যক্তি এই কাজগুলোই করে দেবার, তারপরে কি সে আধ্যাত্মিক হলো? আধ্যাত্মিকতা এক স্বতঃস্ফূর্ত সংবেদনশীল কি বলবো বাসনা, যাকে হিন্দিতে বাসনা বলে ঠিক ভালো লাগছে শুনতে, যাকে চাহাত বলে, ডিজায়ার, স্বতঃস্ফূর্ত চাহিদা। ঠিক আছে, তো এবারে প্রশ্ন হলো যে যেইগুলোকে জগৎ ভালো বলে মন্দ বলে, দেখো সত্যি কথা বলতে যদি ট্রুলি বলা হয় এরকম তো ভালো মন্দ কিছু হয় না, এটুকুনি ভাবলেই বোঝা যায়। আমরা যেভাবে কথাগুলো আজকালকার দিনে বলতে শুরু করেছি না, ভালোটাও ভালো মন্দটাও ভালো, হ্যাঁ এটা ওর জন্য উপযোগী, ওটা তার জন্য উপযোগী, একটা জায়গা তো আমাদেরকে খুব স্পষ্টভাবে পরিষ্কার রাখতে হবে, ভালো আর মন্দ এই ডেফিনেশনটা নেই তা নাই, ডেফিনেশনটা বদলায়, মাথায় রাখো দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা বলতেই পারি জব করা ভালো, এর কোনো মানে নেই, কি অনেক খাওয়াও ভালো হতে পারে, ঠিক আমরা এইভাবে বলি তো, জব করা ভালো নট অলওয়েজ, নট ফর এভরি ওয়ান, নট ফর অল সিচুয়েশনস, ওটা বদলাচ্ছে। জব ভালোও বটে আবার জব খারাপও বটে। জব করে যে কথা আছে না গুরুদেব, আমি জব করছি, আমি ধ্যান করছি, যেই কাজের দরকার পড়লো সে কি জব ধ্যান করছে? তখন ওই জব ধ্যানই কেউ পণ্ডিত হওয়ার জন্য করছে, কেউ অন্যকে দেখানোর জন্য করছে, হ্যাঁ কেউ জব ধ্যান করেই তার জীবন থেকে পালিয়ে গিয়ে সমাধান খুঁজতে চাইছে। জব ধ্যান করলে কি হবে, তোমার বডি
আর মাইন্ডের মধ্যে রিদম এসে যায়, টেম্পোরারি রিদম এসে যায়। তুমি অনেকক্ষণ কি বলছো, রাম 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 বলছো, বলতে বলতেই তোমার ব্রিদিং স্বাভাবিকভাবেই যেটাতে তুমি একটা তালে তালে ছন্দে ছন্দে বলছো, তা কিছুটা ব্যালেন্স এসে গেল। তারপর তুমি ধ্যান করছো, কেউ জানে না, এগুলো কিন্তু খুব সাধক মনের গোপন বিষয়। তুমি ধ্যান করো এটা সবাই জানে, তোমার হালকা করে ইচ্ছে হয় প্যাসিভলি জানিয়ে দেওয়া। তুমি ধ্যান করো, বন্ধুদের মধ্যে একটা আলোচনা হয় এবং সেই আলোচনা যে হয় সেটা তুমি জানো, এই সব আমাদের ধ্যানের মোটিভেশন হয়ে যায়। তো তখন তো ধ্যান আর জবই ডিস্ট্রাকটিভ হয়ে গিয়েছে, ব্যক্তির কালচার বানাচ্ছে। ঠিক আছে, তো জব ধ্যান কি তাহলে করবো না? এখন এটা হয়েছে তাহলে এই জব ধ্যান তো এরম হয়ে যায়, ফেলে দাও। টাইম বাই টাইম দে অলওয়েজ চেঞ্জ দেয়ার নেচার। এই জব ধ্যান অমৃতর বধ হয়ে যাবে কখনো, কখনো বিশ্ববধ হয়ে যাবে। ঠিক আছে, আবার তেমনই খাওয়া, কেউ খাচ্ছেই না এবং কিছু না খেয়ে সে রিকগনিশন পেয়ে গেছে। যেমন আমি আগেও বলেছি, একাদশী করি আমি, একাদশীর দিন আমি জলস্পর্শ করি না। তবে বলেছি দেখেছো এইসব ধর্মের এইসব পাখান্ড ভণ্ডামি, এইসব দেখানো আমাদের মধ্যে নেই। আমরা কি করি, আমরা রোজ চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাই, বুঝে যাচ্ছে। তো খাওয়াও গুরুত্বপূর্ণ, কিন্তু সব জিনিস নিজের মতো বদলাচ্ছে। তো এই যে সমাজ যাকে ভালো বলে বা মন্দ বলে, এই দুটোই ভুল। ভালোটা শুধু ভালো নয়, মন্দটা শুধু মন্দ নয়। ভালোটা এই মুহূর্তের ভালো পরক্ষণের মন্দ হতে পারে, আবার যেটা মন্দ সেটা এই মুহূর্তে তোমার জন্য ভালো হতে পারে। যেমন আমরা একদিন কথা বলছিলাম, ক্লাসে কেউ আসছে না, তাই আলোচনা করছি, ওর জন্য এটাই হয়তো ভালো, এইখানে আসলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই মুহূর্তের না আসাই ভালো, আমাদের দুজনকে দেখবে কে? সবাই মিলে আশ্রমের বলতে শুরু করলে আমরা ক্লাস করব, ক্লাসের আগে এক ঘন্টা ধ্যান করব, ক্লাসের পরে এক ঘন্টা ধ্যান করব। এবার এই ধ্যান মাথা খারাপের কারণ হয়ে যাবে, কি সর্বনাশ, কি হচ্ছে, বলে ওখানে এসছে সম্পদ সম্পদ সবাই বসে ধ্যান করছে, কারো ধ্যান ভাঙছে না, সিমেন্টের লোক এসছে দিতে ফিরে চলে গেল, হ্যাঁ কুরিয়ার এসছে ফিরে চলে গেল, পোস্টম্যান এসছে ফিরে চলে গেল, ধ্যান ভাঙছে না। তখন আমাকে সবাই আপনারা তো বলতেই পারে যে মহাশয় আপনি এটাই চাইছিলেন যে আমরা ধ্যানে সমাধিস্থ হয়ে থাকি। তাহলে ধ্যান কখন ধ্যান? ঠিক আছে, এগুলি বোঝার বিষয় আছে, ভালো মন্দ কিছু না। এইবারে যেটা তুমি বলতে চাইছো, দেখো যে সেগুলি আমার মধ্যে আছে, যে সব থেকে বড় অহংকার কি জানো, এগুলি কখন আমার মধ্যে থেকে চলে যাবে? আমি বলছি প্যারাডক্সিক্যাল সিচুয়েশন, জীবনে দুটোই চাই, এটা কি থাকবে না? তার মানে কি এই যে সব আমাদের থেকে যাক? না, যা কিছু নেতিবাচক দিক আমার আমি বুঝতে পারছি, তার সাথে যদি আমি অ্যাক্টিভলি লড়তে যাই আমি কখনো এগোতে পারবো না, কারণ এনার্জি খেয়ে যাবে পুরো। যেমন আমি বলি, তুমি যখন রোগে খাবার খাও, তোমার গায়ের মধ্যে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া ওই খাবারের অংশ পায়, তারাও পুষ্ট হয়। ওই জন্য অনেক সময় আমাদেরকে ঔষধ আর পথ্য দুটো বলেছে, পথ্যকে এমনভাবে রেগুলেট করতে হবে যাতে ওর সঙ্গে সঙ্গে না যায়। যেমন আমাদের কথা চিকেন পক্স, চিকেন পক্সের সময় পথ্য খুব ঠিক করতে হবে। তুমি চিকেন পক্স চলছে, তুমি চিকেন খাচ্ছ, তোমার পক্স সারতে চাইবে না। ঠিক আছে, তুমি গরমের মধ্যে রাস্তায় বেরিয়ে যাচ্ছ, তোমার জ্বর সারবে না। তোমার শরীরকে ঠান্ডা রাখতে হবে, ওটস খেতে বলে, যেগুলো ঠান্ডা ফ্রুটস খেতে বলে, শাকসবজি খেতে বলে, যেগুলোর মধ্যে নির্দিষ্ট করে ভিটামিনস আছে, এবং তার সাথে ওষুধ খেতে বলে। ঠিক তেমনই, তাই তোমাকে কে সারালো, ওষুধ সারালো না পথ্য সারালো? দুটোই সারালো। তো ঠিক তেমনই আমরা যদি এই কথাটা সবসময় ধরে রাখি যে কখন সারবে, কতদিন হবে, আমি বলছি কি সব চলে গেলে নেতিবাচক, তারপর কি করবে? নেতিবাচক দিক জীবন থেকে, তুমি যাকে নেতিবাচক বলো প্রথমে মাথায় রাখতে হবে, যাকে আমি নেতিবাচক বলি সে নট অলওয়েজ নেতিবাচক। তুমি কোন একটা ভালো কুলপির দোকানে গেছো, তোমার কুলপি খেতে একদম ইচ্ছা নেই, কারণ তুমি এমন অভ্যাস করে ফেলেছো যে তোমার খেতে ইচ্ছা করে না, তাহলে বলো খাওয়াটা নেতিবাচক হলো না না খাওয়াটা নেতিবাচক হলো? হয়তো দেখা যাবে যে এই এরিয়া সব থেকে ভালো কুলপি বানায়। তো এরকম অ্যাবসার্ড নয় অধ্যাত্ম। অধ্যাত্মের মধ্যে ব্যক্তির ক্লারিটি থাকে যে প্রত্যেকটা জিনিস জীবনকে সাজিয়েছে, আমাদের কোথায় পৌঁছাতে হবে, আমাদের তার প্রতি যাকে বলে জাগতে হবে, এই সময়ের নিট কি। তোমার জোয়ান ছেলে তোমরা বলবে ভিতরে কাম আছে, এটাই সাধারণত হয়, অহংকার আছে, লোভ আছে। ঠিক আছে, এই বয়সে এইগুলো করতে গেলে কয়েকটা হরমোনকে ডিফিউজ করে দিলে অনেক কিছু চলে যাবে ভিতর থেকে, কিন্তু ওই হরমোনগুলোর ভালো দিকও আছে, ওরা শুধু এগুলো করে না। জেনে দেখো যে হরমোন কাম
আনতে সহায়তা করে, সেই হরমোনই সমাধি আনতে সহায়তা করে। এই সময়ের কি নিড, আমরা চাইছি সব চলে যাক, আমাকে বলতে তো হবে যে আমার মধ্যে থেকে কাম চলে গেল তারপর কি থাকবে, কামনা নেই তো নিষ্কামও নেই, কত লোক ওই কামই তো নিষ্কাম হয় তাই না? তো যদি আমাদের উচিত, আধ্যাত্মিক যে কোনো সাধকের সবসময় উচিত, এগুলো আমার মধ্যে থেকে কখনো চলে যাবে এইটাকে অধিকাধিক না করে, এইদিকে না ধ্যান দিয়ে, এই মুহূর্তকে আমি বেস্ট কতখানি ইউজ করতে পারি তাতে ঊর্জা দেওয়া, এছাড়া কোনো উপায় নেই, আর কিছু করারও নেই। আমার মধ্যে কবে যাবে এটা থট, আর এই মুহূর্তকে আমি বেস্ট ইউজ করছি এটা ডিড, ডিড সবসময় থট থেকে এগিয়ে যাবে, থট তোমাকে থোড়াই চালায়, তুমি বসে বসে ভাবলে এখান থেকে পেকেটা পেঁপেটা পেকে যা, বসে বসে তুমি ভাবছো, ভাবলে কি হবে, তুমি কি কি পজিটিভ স্টেপ নিয়েছো, জল দিয়েছো ভালো করে, সার দিয়েছো, গাছটাকে কি পশু পাখি থেকে রক্ষা করেছো, দরকার হলে কি সেখানে কি নেটের ব্যবস্থা করে দিয়েছো, কি করেছো, তুমি এটা অনেক বেশি এফেক্টিভ। এই যে ল অফ অ্যাট্রাকশনের কথা বলেন না, এরকম ফালতু কথা বলে, বসে বসে ভাবো, ভাবলে কি হবে। তো ঠিক তেমনই এখন আমরা বসে বসে, আধ্যাত্মিক মানুষের এটা দুর্গুণ, সে বসে বসে ভাবতে শুরু করে যে আমার মধ্যে থেকে এই দুর্গুণগুলো কি করে যাবে, আর যত ভাবছে সে দুর্গুণগুলোকে আরো রিকগনিশন দিচ্ছে, সে বলছে এগুলো আমার মধ্যে আছে, এগুলোর মধ্যে আছে এবং শুধু আছে না, এগুলো খারাপ খারাপ আমার মধ্যে আছে। এই জন্য কোনো ব্যক্তিকে যদি শুধু নেগেটিভ বলা হয়, ইউ আর ক্রিয়েটিং হিম, তুমি তাকে তৈরি করছো সবসময়। আমি যদি বলি ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ, বা নিজেকে যদি বলি আমি খারাপ আমি খারাপ, আমরা কি করছি, উই আর ক্রিয়েটিং ইচ আদার, আমরা একে অপরকে বানাচ্ছি, নির্মাণ করছি। সদ্গুরু বা যে কোনো সম্বুদ্ধ পুরুষ, বুদ্ধর সামনে অঙ্গুরিমাল আসে, এতদিনের তার অভ্যাস কি করে ছেড়ে যায়, এই দুর্গুণ যাকে বলো তুমি কি করে ছেড়ে যায়, বুদ্ধ অঙ্গুরিমালকে চেতনা হিসাবে দেখে, বুঝতে পারছো, দৃষ্টিকোণই পুরো বদলে গেছে জীবনের প্রতি। সেই জন্য যেগুলোকে সো কল্ড সমাজ ভালো বলতো খারাপ বলতো, এখন আধ্যাত্মিক ভাবে যেগুলো ভালো বলা হচ্ছে খারাপ বলতো, অল আর কনসেপ্ট। তুমি এর প্রতি জেগে দেখো, হোয়াট আর দে, কি আছে। আমি আবারও বলছি কিন্তু দুইয়ের সংমিশ্রণ আমরা, ব্যক্তি হিসাবে তুমি যেটা বলছো এটা কিন্তু নির্মূল হয়ে যাবে না, থাকবেই, কিন্তু যখনই এরকম কনফ্লিক্ট উঠবে ভিতরে যে আমার মধ্যে যে দুর্গুণ আছে সেগুলোকে আমি কি করে কাটাবো, তখন এটা কোনো একটা পার্সনই বলছে, পার্সনের জায়গা থেকে বলছে, কারণ পার্সন হ্যাজ ইটস হিজ কনসেপ্ট, যেটা খারাপ এটা ভালো, আধ্যাত্মিকভাবে এটা ভালো, জগতকে খারাপ বলতো, আধ্যাত্মিক এসে দেখছি যে এটাই তো খারাপ, ইত্যাদি ইত্যাদি যা হোক না কেন, তুমি দ্য প্লে অফ কনসিয়াসনেস দেখছো না। তোমাকে কি করতে হবে ওই সময়তে প্রত্যেক মুহূর্তে, হ্যাঁ খারাপ মনে হচ্ছে আমার, আমি কি জানি, আমাকে এই মুহূর্তে ধ্যানে আসতে হবে, এই মুহূর্ত কি চাইছে, সকাল কটা বাজে, 11টা বাজে, ভিতরে কি আসছে, খাবার লোভ আসছে, কিন্তু 12টা বাজেনি, আমাকে এই মুহূর্তে সে ধ্যানে থাকতে হবে। যদি ধ্যানে থাকতে গিয়ে মনে হয় 4টি বিস্কুট খেয়ে নি, খেয়ে নি, আমার মধ্যে 11টা বাজলেই খাবার ইচ্ছা কেন হচ্ছে, 12:30টায় তো খাবার ঘন্টা, এইরকম গুরুত্বপূর্ণ বিষয়েতে মন দেবারই নয়, ড্র্যাগ করে নেওয়া হচ্ছে মনকে, আমাদের অভ্যাস আমাদের হ্যাবিট প্যাটার্ন ড্র্যাগ করে নেয়। দেখুন মহাজ, আমি বারবার, আমাদের কাছে এইসব অলৌকিক প্রশ্ন থাকে, 12:30টায় খাওয়া, 11টা বাজলেই আমার মনে হয় খাই খাই, বলুন এই খারাপ জিনিসটা কি করে কাটাই, 4টি বিস্কুট খেয়ে নাও একান্তই। যদি তোমার শরীরের, তুমি যখন শরীরের প্রতি খুব জাগ্রত হবে না, তখন তোমার মন আর শরীরের মধ্যে একটা হারমোনি চলে আসবে, তখন এই জিনিসগুলি হবে না। আমাদের বেশিরভাগ ডিসহারমোনি আমরা ধ্যানে নেই বলে, 11টার সময় খিদে পাচ্ছে, যদি তুমি ধ্যানপূর্ণ হয়ে যাও, খিদে কেন পাচ্ছে, আমি কি এমন হ্যাবিট প্যাটার্ন করেছি যে আমার খিদে পাচ্ছে, রিয়েলি এই খিদেটা কি আমার শারীরিকভাবেই উঠছে, যদি ওঠে, যদি আমার একটা প্যাটার্ন ওয়াইজ থাকে তাহলে আমাকে খেতে হবে, কিন্তু খাবো কি খাবো না কনফ্লিক্ট না থেকে অ্যাপ্রোচে যাও, এই ধ্যানে যাও, আমি ধ্যানকেই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলছি, ডিড বলছি এই ক্ষেত্রে, আবিষ্কার করো এখানে থাকলে ভালো না ওখানে থাকলে ভালো, আমি ওদের সবাইকে প্রত্যেকেই কথা বলি, ধ্যানে যাও আবিষ্কার করো, কোনোটা ভুল না। কিন্তু আমরা বসে ভাববো কি এত ভালো সুযোগ আমি ইউজ করতে পারছি না, অত খারাপ চারদিকে জগৎ আমি কোথায় যাব, ধ্যানে গিয়ে কি দেখো, আমি যাকে ভালো বলছি সেটা কি, তুমি আমরা জগতে প্রচলিত বলি না, প্রচলিত অধ্যাত্ম এরকম প্রচলিত হয়, আশ্রম ভালো, এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, আগে প্রেমে আর ধ্যানে আসো, রিয়েলি যাকে ভালো বলছি আমার বোঝা ভালো না আমার আউড়ে নেওয়া ভালো, একদম প্রথম যেটা বললো। এবার যেটাই তুমি ধ্যানের থেকে তোমার বেরালো, এটা আমি আওড়াচ্ছি না এটা আমি বুঝেছি,
আশ্রমটা ভালো, ঠিক আছে, এখানে থাকলে আমার সুবিধা হচ্ছে, এই কথাটা কি আমি হ্যাবিট প্যাটার্নে ফেলে ফেলেছি? আমার কি সত্যি সুবিধা হচ্ছে? আমি কি এগাচ্ছি? ঠিক এটাই ধ্যান থেকে বেরোবে তোমার। এইবার এই শর্ট আউটটা যখন হয়ে যাবে তখন তুমি অনায়াস প্রেমপূর্ণ লয়্যালটিতে চলে আসবে। 11টার সময় খিদে পাচ্ছে, সত্যি খিদে পাচ্ছে না মানসিক, না কিছুদিন 11টায় খেয়েছিলাম বলে খিদে পাচ্ছে, নাকি আমি 7টার সময় ব্রেকফাস্ট করেছি বলে সত্যিই খিদে পেয়ে যাচ্ছে। ধ্যানপূর্ণ হও, ব্যাপারটা বোঝো, যদি খিদে সত্যিই ওঠে খাও, একটা আরেকটা ব্রেক নিয়ে নাও, আরেকটা ন্যাপ নিয়ে নাও, যে আমার এই সময় 11টার সময় খেতে হয়, কোনো প্রবলেম নেই তাতে। এইসব জিনিসে সাধক তার এনার্জি দেবেই না, এবং দুঃখের বিষয় পুরো অধ্যাত্ম এতেই আছে, বুঝে গেল তো? দুটো জিনিস একসাথে থাকবে, এক ব্যক্তি উঠে এরকম ঝামেলা করবে অনেকটা সময় লাগে, আমাদের ভাবনা আমাদের যে সামান্য সামান্য অভ্যাসগুলো সেগুলো ছোট থেকে আমরা করেছি, আর আধ্যাত্মিক জীবনে বা সাধু জীবনে বা যে যেই জীবনেই আছে বোধের সংস্পর্শে তো খুব টাটকা টাটকা হয়েছে, আমরা অধৈর্য হয়ে করি। তো এই ব্যক্তি অনেক সময় ধরে তোমার সামনে আসবে, তো ব্যক্তির সাথে কি করতে হবে? যুদ্ধ, ফাইট, ফাইট একদমই নয়। আমি যেমন বলি, সিট উইথ হিম, শেষ কথা, যুদ্ধে যুদ্ধ চাই কেন? শান্তির জন্য, আগের দিন যেমন বলছিলাম, কিন্তু অশান্ত হয়ে যুদ্ধ লড়তে পারবে? শান্তির জন্য যুদ্ধ চাই আর শান্তিপূর্ণ যুদ্ধ চাই, এই দুটো একসাথে রাখ, ঠিক, বুঝতে পারছো? এই কিটা ধরে নাও, শান্তির জন্য শান্তিপূর্ণ যুদ্ধ চাই, আর যখন তুমি শান্তিপূর্ণ হয়ে যাবে দেখবে যুদ্ধ বড় ইজি হয়ে গেছে, যে কবে যাবে কবে যাবে, কবে শত্রু মরবে এইসব ভাবতে হবে না। আমি এটাকে অন্য ভাষায় বলি প্যাসিভলি মরে যাবে, যে শান্ত হয়ে গেছে, সে তীর চালাচ্ছে, অর্জুন যখন কৃষ্ণের সামনে দাঁড়িয়ে তীর চালায় না, গীতাকে নিয়ে তীর চালায় না, ওটা শান্তিপূর্ণ তীর চালায়। আগে যখন অর্জুন তীর চালাচ্ছিল পিতামা পিতামা বলছিল মনে আছে? ওরাম যুদ্ধ চাই না, ও যুদ্ধ বড় বুকে লাগে, আর আমি বলছি কিছুটা ব্যক্তি হিসেবে বুকে লাগবেই, এমন কখনো হবে না অর্জুনের ভীষ্মকে কোনোদিনও ঠাকুরদা বলে বোধই থাকবে না, কিছুটা তো থাকবে, কিন্তু বুঝে যাবে এই সময়ের ধ্যান বলছে সরসজ্জা, কিচ্ছু করার নেই, এই যে কিছু করার নেই এটা বাধ্যতা থেকে আসেনি, এটা ধ্যান থেকে এসছে। আমি পুরো বিবেচনা করে দেখেছি এই সময়তে এটা এরকম হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ব্যক্তিগত বড় সততা থাকতে হবে, আমরা নিজেকে দাগিয়ে দিতেই পারি, হ্যাঁ আমার এই সময় এরকম হচ্ছে, আমি দেখছি আজকাল টেন্ডেন্সি এটা খুব বেশি, খুব অনেস্টলি ধ্যানপূর্ণভাবে দেখতে হবে এই মুহূর্তে কি আমাকে তীর চালাতে হবেই, রিয়েলি চালাতে হবে, ঠিক আছে চালাবো। এবার এই তীরে এই ধনুকে বড় জোর আছে, এবং এখন আর অর্জুনের চোখ ছলছল করছে না, হাত কাঁপছে না, ঠিক আছে, তার মানে এই নয় যে ভিতরটা করুণা শূন্য হয়ে গেছে, তাতে প্রেম আছে, কিন্তু তুমি একটা সন্তুলনে পৌঁছে গেছো। আমি বুঝতে পারছি অর্জুনের ব্যক্তিগত সম্পর্কের বিনাশ হবে, দুঃখজনক অর্জুনের জন্য, কিচ্ছু করার নেই, কিন্তু এটি মহত্তর সৌন্দর্যের জন্য আমি স্বীকার করে নিয়েছি, আমরা বিরোধে থাকি, কারণ পুরো এনার্জি তো অস্বীকার নিয়ে নেয় আমাদের টেনে, অস্বীকারে যাবে না, তত্ত্বকে স্বীকার করো, তুমি যাকে খারাপ বলছো তাকে ইনোসেন্ট ভাবে দেখো, যে হ্যাঁ আছে আমার মধ্যে, আমাকে এর সাথে কাজ করতে হবে, কাজ করতে গেলে কি করতে হবে, শান্তিভাবে বসতে হবে। আমাদের একটি ছেলে আছে তোমরা জানো দীপু, আমি বলি ও যে কোনো কাজকে দেখে দেখবে, আমি বলছো বলছিলাম উইয়ার ধ্যানই, কিন্তু দেখবে ধ্যান তো আলাদা কিছু নয়, যে যেই ফিল্ডে যখন যেই জায়গাতে ও যে কোনো কাজকে বড় ধ্যানপূর্ণভাবে করবে, তুই অ্যাটিটিউড হতে হবে, তাড়াহুড়ো করে কি করে ফেলবে। তো আমি ওই সময় বলি সাধকের মধ্যে দুটোই থাকবে, একটা তাড়াহুড়োও থাকবে, তাড়াহুড়োটা করতে গিয়ে ব্যাকুলতা প্রেম থেকে বৈরাগ্য থেকে লিমিটেশন ভালো লাগছে না, কালকে যেটা বললাম, কিন্তু আনলিমিটেড হওয়া তোমার হাতে নেই, তো আমাকে অপেক্ষা করতেই হবে, যেটাকে অনেকে বলেছে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে, বুঝতে পেরে গেছি যে লিমিটেশনস ভালো জিনিস না, তাহলে আনলিমিটেড কি করে হয়ে যাব, কি করে শত্রু চলে যাবে, একটা প্রেমপূর্ণ অপেক্ষা, লিমিটেশনস এর প্রতি একটা বৈরাগ্য এবং আনলিমিটেড এর প্রতি প্রেমপূর্ণ অপেক্ষা, একে শান্তি বলে। তুমি দেখবে কখন গঠন হয়ে গিয়েছে লিমিটেশনস, কোথায় চলে গেছে, কখন তুমি অসীম হয়ে গেছো তুমি বুঝতে পারবে না, কিন্তু অ্যাক্টিভলি যখনই সরাতে চেষ্টা করবে তখন তোমার অসীম হবার চেষ্টা আসবে, আর অসীম তুমি কখনো হতে পারবে না, বুঝে যাচ্ছে? এইটা একটু প্যারাডক্সিক্যাল মনে হবে, এবং জীবন কিছুটা প্যারাডক্সিক্যালই থাকবে শেষ অবধি, একটা সময় আসবে যখন দুটোকে তুমি খুব সুন্দরভাবে বসাতে পেরেছ, দিন আর রাত, আলো আর অন্ধকার, প্যারাডক্সিক্যাল তো, কিন্তু খুব সুন্দর বসে গিয়েছে, তোমার আপত্তি নেই, বিরোধ নেই, আস বিরোধটা চলে যাবে,
দুটোই থাকবে, ঠিক আছে? এমন কখনো হবে না তুমি জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে গেছো, মাতাল মত জুয়া কদের সাথে গল্প করবে, কি আছে, সবই তো ব্রহ্ম, তুমি তা করবে না। একজন একজনকে খুন করা হলো, কি আছে, দেহই তো নাশ হয়েছে, কি এসে যায়। একজনকে রেপ করা হচ্ছে, বলছে কি আছে, কাপড় থাকলেই বা কি, না থাকলেই বা কি, এরকম মূর্খ তুমি হয়ে যাবে না, কখনোই হবে না যখন জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। ভিতরে কি থাকবে একটা, তুই বলে শান্ত হয়ে গিয়ে ওই মুহূর্তে কি করার তুমি করবে, তুমি পুলিশ স্টেশনে ফোন করবে, ঠিক আছে? আসে যদি কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকে, তুমি সেটাকে খুব শান্তভাবে কিভাবে মেয়রকে দিয়ে বলে অন্যদেরকে বলে ব্যবস্থা করা যায় সেটা করবে। প্রথমে কি থাকে, এখানে সব চলবে না, আসলামের ধারে এই ভাই তুমি বলছো দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, 18 জন বসে আছে, ঠেঙিয়ে দেবে না, প্রথম প্রথম এই গোলমালটা হয়। যখন তুমি শান্ত হয়ে যুদ্ধ লড়বে তুমি বুঝতে পারবে এই মুহূর্তে কি করতে হবে। এর মানে এই না তুমি সাথে বসে যাবে, সবই এক, তুমি বসে যাওনি, কিন্তু কিভাবে তৈরি করতে হবে। আরো সুন্দর অ্যাপ্রোচ বুদ্ধের মতো যদি তোমার মধ্যে আসে ম্যাচুরিটি, তুমি তাদেরকে ট্রান্সফর্ম করতে পারছো, তাদেরকে কিছু সুন্দর জিনিস দিতে পারলে, বুঝে যাচ্ছে? অঙ্গুরিমালকে মেরেও ফেলা যায় আর অঙ্গুরিমালকে রূপান্তর ঘটিয়েও মেরে ফেলা যায়, দুটোই সম্ভব। এটা তো আমাদের ম্যাচুরিটির উপরে, নিজের ক্ষেত্রেও একই নিয়ম, ঠিক এই।